खबर 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ বিল্লাপুর মোড় সংলগ্ন মাঠে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ডায়মন্ড হারবারের যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের একান্ত সহযোগিতায় এবং সাউথ বাওয়ালি নর্থ বাওয়ালি যৌথ প্রচেষ্টায় একটি সুন্দর ইফতার মজলিস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, সাউথ বাওয়ালি নর্থ বাওয়ালি অঞ্চলের পর্যবেক্ষক সুদেশ মাঝি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ বাপি সহ এলাকার সুধি নাগরিকবৃন্দ। এই ইফতারি মজলিসে সমস্ত ধর্মের মানুষ পরস্পরের সাথে হাত মিলিয়ে সামিল হয়েছিলেন। এই ইফতার মজলিস অনুষ্ঠানে প্রায় 2500-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে খুব খুশি এলাকার মানুষ। কোভিড বাড়ছে, সেই তুলনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং এই পবিত্র রমজান মাসে আমাদের এখানে কোভিড একদম জিরো আছে, সুতরাং আমরা কোভিডকে তাও মান্যতা দিয়ে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আবার আগামী দিন যদি চতুর্থ ঢেউ আসে তার জন্য আপনারা প্রত্যেকে প্রিকাশন নিন, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন। এখানে 2000 মানুষের সিটিং ক্যাপাসিটিও হয়েছিল, লাস্টে কম পড়ায় আরও 500 মানুষকে অ্যারেঞ্জমেন্ট করে 2500 লোকের এখানে ইফতারি পার্টি হলো আজকে। সাউথ বাওয়ালি নর্থ বাওয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে বিল্লা মোড়ের এই সংলগ্ন ময়দানে যে ইফতার মজলিস হলো, সেই ইফতার মজলিসে বজবজ 2 নম্বর ব্লকের 4টে অঞ্চলের সর্বস্তরের প্রায় 2500-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এটা পশ্চিমবঙ্গ, এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সম্প্রীতির বাংলা, সাম্যের বাংলা। এই ইফতার পার্টি যেটাকে আমরা বলছি সফল সুন্দর হয়েছে, সেই ইফতার পার্টির যারা মূল দায়িত্ব নিয়ে কাজ করেছে, একজন সুদেশ মাঝি, একজন মুজিবুর রহমান শাহ, এর থেকে সুন্দর সম্প্রীতির বাতাবরণ বাংলায় নজির সৃষ্টি হয় আর অন্য কোথাও হয় না। এখানে আমরা একসাথে 2500 যদি মানুষ আমরা একসঙ্গে ইফতার করি, 1000 আমার হিন্দু ভাইয়েরা, 1500 মুসলিম সম্প্রদায় মানুষ আমরা একসঙ্গে মিলিত হয়ে ইফতার করলাম আজকে। এখানে যিনি ইমাম সাহেব ইফতারির দোয়া করলেন, তিনি বললেন ভারতবর্ষের এই যে হানাহানি, সেই হানাহানি থেকে আমাদের সকলকে রক্ষা করুন, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসঙ্গে আগামী দিন আগিয়ে দিতে চাই এবং যেমন যাচ্ছি আমরা। আমার নাম শেখ বাপি, আমি দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ সদস্য। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।